রাউজানে বিএনপির দু গ্রুপের আধিপত্য নিয়ে বারবার সংঘটিত হচ্ছে নানা রকম ঘটনা। বৃহস্পতিবার রাতে এলোপাথারি গুলিতে 15 জন আহত হয়। আমাদের প্রতিনিধি মোহাম্মদ এরশাদ চৌধুরীর রিপোর্টে দেখুন বিস্তারিত। চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া থেকে বাড়ি ফিরছিলেন দোকানি মোহাম্মদ মহিউদ্দিন। নিরামিষ পাড়ায় আসা মাত্র আগে থেকে অবস্থান নেওয়া 20 থেকে 25 জন তার পথ আটকায়। মোবাইল ফোনে কাকে মেসেজ দিয়েছিস প্রশ্ন করেই মহিউদ্দিনকে মারধর ও কোপাতে থাকে তারা। দৌড়ে জীবন বাঁচান মহিউদ্দিন। এ ঘটনার ঘণ্টাখানেকের মধ্যে রাত 10টার দিকে 15 থেকে 20 জন মুখোশধারী এসে এলোপাতাড়ি গুলি ছোড়ে। প্রতিপক্ষ জবাব দেয়, এতে গুলিবিদ্ধ সহ অন্তত 15 জন আহত হয়। পুলিশ বলছে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। স্থানীয়দের ভাষ্য, প্রথমে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের অনুসারীরা গুলি চালায়। এরপর দলটির ভাইস চেয়ারম্যান গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা গুলি চালায়। তবে যারা গুলিবিদ্ধ হয়েছেন তারা দুপক্ষের রাজনীতির সঙ্গে জড়িত নন, এলাকার সাধারণ মানুষ। এ ঘটনায় আকবর ও গিয়াসের অনুসারীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে, বিরাজ করছে আতঙ্ক। যে কোনো সময় বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা। হামলার শিকার মহিউদ্দিন এলাকায় গিয়াস কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত। বাড়ি ফেরার পথে রাতে হামলা হয়, কোনো মতে প্রাণ নিয়ে পালিয়েছে, অন্ধকারে কাউকে চিনতে পারেনি। নেতাকর্মীরা জানান, রাউজানে গিয়াস কাদের ও গোলাম আকবরের নেতৃত্বে নেতাকর্মীরা দুই ভাগে বিভক্ত। আধিপত্য নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছে এবং সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার রাতে মোহাম্মদ মামুন নামে এক যুবকের নেতৃত্বে মুখোশধারীরা হামলা করে। মামুন এলাকায় গোলাম আকবরের অনুসারী পরিচয় দেন। তিনি ছাত্রদলের কেন্দ্রীয় সহসম্পাদক নুরুল আলম হত্যা মামলার অন্যতম আসামি বলে জানা গেছে। খবর পেয়ে আশেপাশের লোকজন জড়ো হয়ে ঘটনাস্থলে গেলে মুখোশধারীরা পালিয়ে যান। এ বিষয়ে গোলাম খন্দকার সাংবাদিকদের জানিয়েছেন তিনি ঘটনাটি শুনেছেন, কারা জড়িত খোঁজখবর নিচ্ছেন। জড়িতদের বিরুদ্ধে দল থেকে ব্যবস্থা নেওয়া হবে।